আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহর রাসূলের খুব ভক্ত, বিশ্বাস করি আমরা। তিনি আল্লাহর রাসূলকে মহব্বত করেন, তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী। যদি আপনি আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী হয়ে থাকেন, স্পষ্ট পয়গম, আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। আপনার বাবার মূর্তি নির্মাণ করেন, আমরা একথা বলতে বাধ্য হব, আপনি মুহাম্মদ আরবের উত্তরসূরি নন, আপনি আবু জাহলের প্রেতাত্ম। এটা বলা আমাদের ইমানি দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান, আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের পৃষ্ঠের মুখে ইমানি জিম্মাদারি পালন থেকে একচুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না। আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস, নবীজি বুখারী শরীফ মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে যে ইন্নাল্লাহ লা ইউআযযাবু ইন্নাল মাইয়্যিতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যা আলাইহি, ইন্নাল মাইয়্যিতা লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্যা আলাইহি। মৃত ব্যক্তির আপনজনেরা যখন মৃত ব্যক্তিকে নিয়ে কোন শরীয়ত গর্হিত কাজ করে, সেই কাজের পরিণামে কবরের মধ্যে মৃত ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। আপনারা আজকে একজন মুসলিম নেতা, মুসলিম বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার মূর্তি তৈরি করছেন, তার ভাস্কর্য তৈরি করে নবীজির হাদিস অনুযায়ী কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা করছেন। আপনারা বঙ্গবন্ধুর সুসন্তান নন, আপনারা বঙ্গবন্ধুর সঙ্গে গাদ্দারিকারী বিশ্বাসঘাতক। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। এখানে শাক দিয়ে মাছ থাকার অপচেষ্টা করবেন না, শাক দিয়ে মাছ থাকবার পায়তারা করবেন না, কথা বলবেন পরিষ্কার ভাষায়। বলেন, আবার পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, বাইতুল্লাহর ভিতর থেকে 360টা মূর্তি অপসারণ করেছিলেন, সেই 360 মূর্তির মধ্যে আল্লাহর নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম এবং ইসমাইল আলাইহি সালামেরও মূর্তি ছিল। নবীজি সেই দুটি মূর্তিকে বের করে আক্ষেপের সুরে বললেন, কাতালাহুমুল্লাহ, কাতালাহুমুল্লাহ। আল্লাহ পাক মক্কার এই দুরাচার মুশরিকদের উপর অভিশাপ করুক, কত বড় বেয়াদব, কত বড় গুস্তাখ, কত বড় অথর্ব, ওরা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিম আসসালামের মূর্তি বানিয়েছে। মূর্তি বানিয়ে নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। এই কথা বলে আমার নবী নিজ হাতে নিজের বাবা ইব্রাহিমের মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন। আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহর রসুলের খুব ভক্ত, বিশ্বাস করি আমরা। তিনি আল্লাহর রসুলকে মহব্বত করেন, তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী। যদি আপনি আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসারী হয়ে থাকেন, স্পষ্ট পয়গম, আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয়, নিজের বাবার মূর্তি ভাঙা। আর মক্কার বেঈমান আবু জাহালদের আদর্শ ছিল বাপের মূর্তি গড়া। কাজেই আপনার সামনে রাস্তা পরিষ্কার, আপনি হয় আবু জাহালের উত্তরসূরি
আর নাই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন আমরা কথা বলতে বাধ্য হব আপনি মুহাম্মদ আরবের উত্তরসূরি নন আপনি আবু জাহলের প্রেতাত্মা। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে বলি এটা বলা আমাদের ঈমান, এটা বলা আমাদের ঈমানই দায়িত্ব। হুমকি দিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে ভীতি প্রদর্শন করতে চান, আমরা আমাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হুমকি তো দূরের কথা, বুলেটের পৃষ্ঠের মুখে ঈমানি জিম্মাদারি পালন থেকে একচুল পরিমাণ পিছপা হওয়ার জন্য আমরা প্রস্তুত না। এটা কোন দেশের সভ্য জাতির একজন দায়িত্বশীলের মুখ থেকে উচ্চারিত হতে পারে? এদেশের আলেম সমাজকে লক্ষ্য করে বলে ঘাড় মটকে দিবে। আপনার গর্দানটা কত মোটা? গর্দান কত মোটা জানতে চাই? কি খেয়ে ঘাড় মোটা বানিয়েছেন? এই গর্দান মোটা গর্দান দিয়ে কাজ হবে না। যদি ভাষা নম্র ভাষা ব্যবহার করতে না জানেন, সভ্যতা ভদ্রতার শিক্ষার যদি অভাব থাকে, আপনার মন্ত্রিত্বের ঘর এদেশের মানুষ মুটকে ছাড়বে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমরা শেষ পর্যায়ে পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের সাথে যুদ্ধে জড়াবার কোনো মানসিকতা আমরা রাখি না, সংঘাতে জড়াতে চাই না। কাজেই মূর্তির বিষয়টা এমন একটা বিষয় যে এখানে কম্প্রোমাইজের কোনো সুযোগ আমাদের নাই। আমরা আমাদের এই জনপদ, এখানে লক্ষ কোটি মুসলমানের রক্ত বিধৌত অশ্রু বিধৌত এই দেশ, শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, এটা মসজিদের দেশ, এটা জাতি ধর্ম নির্বিশেষে ধর্মীয় সম্প্রীতির দেশ। কিন্তু এদেশের রাস্তার মোড়ে মোড়ে এভাবে মূর্তি সংস্কৃতিকে গ্রহণ করার জন্য এই জাতি প্রস্তুত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শাসক বর্গকে কথাটা বুঝবার তৌফিক দান করেন। দেশটা শান্ত থাকুক, স্বাভাবিক থাকুক, এদেশে ইসলাম মাথা উঁচু করে টিকে থাকুক, এদেশের মুসলমানেরা তাদের ঐতিহ্য নিয়ে বেঁচে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।